চা পাতার উপর এক চিমটি হলুদের গুঁড়া ছিটিয়ে দিন। এমন দামি জিনিস তৈরি হবে, বৃদ্ধ বয়সে আপনাকে তরুণ দেখাবে। পাকা চুল গোড়া থেকে কালো হবে, 80 বছরেও চুল থাকবে কালো কুচকুচে। চুল ঝড়ের গতিতে লম্বা হবে, চুলের গোড়াকে মজবুত করবে, মুঠোয় মুঠোয় চুল ওঠা বন্ধ হবে, টাক মাথায় চুলে চুলে ভরে যাবে, চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে ঝলমলে স্বাস্থ্য উজ্জ্বল। আপনাদের চুল এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে, আপনারা চুলে কি ব্যবহার করেছেন। চুলের যত্নে 1000 টাকা খরচ করে আর কখনোই আপনাদেরকে পার্লারে যাবার প্রয়োজন হবে না। তো খুব সহজেই ম্যাজিকের রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথে থাকুন। প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে 2 চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিলাম। চা পাতাকে বলা হয় প্রাকৃতিক কন্ডিশনার। চুলের যত্নে নিয়মিত চা পাতা ব্যবহারে চুল হবে সফট এবং সিল্কি। 2 চামচ পরিমাণ চা পাতার সাথে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। চিনি স্ক্যাল্পের ইনফেকশন খুশকি দূর করতে সহায়তা করে। চলে এসেছি কিচেনে, চুলার উপরে লোহার কড়াই বসিয়েছি। লোহার কড়াইয়ের উপর দিয়ে দিলাম চিনি এবং চা পাতা। চিনি এবং চা পাতা বেশ কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিনি মেল্ট হতে শুরু করেছে। তো বেশ কিছুক্ষণ সময় ভাজার পর চিনি এবং চা পাতা বল করতে শুরু করেছে। তো এখন আমি আরও বেশ কিছুক্ষণ সময় ভেজে নিব। দেখতে পাচ্ছেন চিনি এবং চা পাতা একদম কালো হয়ে গেছে আর ধোয়া বের হচ্ছে। এই পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে দেওয়ার পর এগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে, এখন চুলার হিট লোয়ে করে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া স্ক্যাল্পের ইনফেকশন খুশকি দূর করে, চুলের গোড়াকে মজবুত করে, পাকা চুল কালো করতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে। তো চুলার হিট লোয়ে রেখে উপাদানগুলোকে 10 মিনিট জাল করে নিব। ফিরে আসব 10 মিনিট পর। ফিরে এসেছি 10 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন উপাদানগুলো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব এবং উপাদান মিশ্রিত এই কড়াইটাকে চুলা থেকে নামিয়ে উপাদানগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নির্যাস আলাদা করে নিচ্ছি। তো ছাঁকনির সাহায্যে ছেঁকে নির্যাস আলাদা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর ঘনত্ব এবং কালার কেমন এসেছে, আপনারাও ঠিক এভাবেই তৈরি করে নেবেন। তো এই পর্যায়ে নিয়ে নিয়েছি একটি লোহার কড়াই। লোহার কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ মেহেদি পাউডার দিয়ে দিলাম। এখানে অবশ্যই লোহার কড়াই ব্যবহার করতে হবে। তৈরি করে নিয়ে মিশ্রণ মেহেদি পাউডারের সাথে দিয়ে দিলাম। এখন চামচের সাহায্যে মেহেদি পাউডারের সাথে তৈরি করে নিয়ে এই মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 চামচ পরিমাণ আমলকি পাউডার। আমলকি আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, মাথার স্ক্যাল্পের ইনফেকশন খুশকি দূর করতে সহায়তা করে। তো উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে ওভারনাইটের জন্য রেখে দিব। ম্যাজিক ব্ল্যাক হেয়ার অয়েল, 40টিরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ম্যাজিক হেয়ার অয়েল একবার ব্যবহারে আপনাদের চুল হবে কালো। এই তেল ব্যবহারে আপনাদের চুলের গোড়াকে মজবুত করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, টাক মাথায় চুলে চুলে ভরে যাবে, চুলকে দ্রুত লম্বা করবে, চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে ঝলমলে স্বাস্থ্য উজ্জ্বল। ম্যাজিক এই হেয়ার অয়েল ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতোই দূর হয়ে যাবে। ম্যাজিক এই হেয়ার অয়েলটি যদি আপনারা পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ম্যাজিক এই তেল খুচরাভাবে কিনে আপনারা আপনাদের চুলের জন্য ব্যবহার করবেন, আর যদি চান এই তেল পাইকারি কিনে আপনারা নিজেরাই বিজনেস করবেন তাহলেও কিনতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো আমি ওভারনাইট রাখিনি, আপনারা কিন্তু অবশ্যই ওভারনাইট রাখবেন। ওভারনাইট রাখার ফলে মেহেদির রং কিন্তু পরিবর্তন হয়ে যাবে, একদম কালো কুচকুচে হয়ে যাবে। তো তৈরি করে নেওয়া মিশ্রণ আরও কিছুটা দিয়ে এর সঠিক ঘনত্ব আমি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্ব করে নেবেন। এখানে আমি 2 চামচ পরিমাণ মেহেদি পাউডার এবং 1 চামচ পরিমাণ আমলকি পাউডার ব্যবহার করেছি। আপনারা আপনাদের চুলের ঘনত্ব অনুযায়ী প্রত্যেকটি উপাদানের পরিমাণ বাড়িয়ে দিবেন। তো সবগুলো উপাদান মেশানো হয়ে গেছে, তৈরি হয়ে গেল চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক রেমেডি। তো এখন আমি আপনাদেরকে বলে দিব ম্যাজিক এই রেমেডি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন। ম্যাজিক এই রেমেডি আপনারা গোসলের 1 ঘন্টা আগে চুলে ব্যবহার করবেন। হাতের মধ্যে গ্লভস পরে আপনারা এই রেমেডি চুলের গোড়া থেকে শুরু করে চুলের উপরিভাগ এবং শেষ ভাগ সব জায়গায় খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। এরপর অপেক্ষা করবেন 1 ঘন্টা। 1 ঘন্টা পর নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন। এই রেমেডি আপনারা যেদিন চুলে ব্যবহার করবেন সেদিন চুলে শ্যাম্পু ব্যবহার করবেন না, তার পরের দিন চুলে শ্যাম্পু ব্যবহার করবেন। এই রেমেডি এতটাই কার্যকরী, একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজ আর নয় এখানে বিদায় নিব, আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।